নমস্কার, তর্ক যুক্তি গপ্পে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে চন্দন দেবনাথ। আজকে তর্ক যুক্তি গপ্পে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্ণাটকের ভোট। কর্ণাটক ভোট 12ই মে হয়ে গেছে, এর পরিপ্রেক্ষিতে 15ই মে কর্ণাটকে ভোটের রেজাল্ট অর্থাৎ নির্বাচনী ফলাফল ঘোষণা হবে। এর মধ্যে শুধু কিছু ঘন্টা, কয়েকটি ঘন্টা বাকি আছে। এর মধ্যে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে সিধা টক্কর যেটা হচ্ছে, কে আসছে ক্ষমতায়, কর্ণাটকের ভোটে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কোন দিকে কর্ণাটকের জনতার রায়, এই নিয়ে আজকে তর্ক যুক্তি গল্প এবং আলোচনায় আছেন বাপটু চক্রবর্তী, কংগ্রেস থেকে প্রতিনিধিত্ব করছেন। স্বাগত জানাচ্ছি বাপটুবাবু। নমস্কার। ঠিক পাশেই আছেন সুব্রত চক্রবর্তী, স্বাগত জানাচ্ছি সুব্রতবাবু, বিজেপি থেকে প্রতিনিধিত্ব করছেন। দুজন সম্মানিত অতিথিকে নিয়ে আজকে তর্ক যুক্তি গল্প শুরু করতে যাচ্ছি, যেখানে 222টি সিটে বিধানসভা সিটে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর মধ্যে আমরা লক্ষ্য করলে 224-225টা সিট কর্ণাটকের বিধানসভা এবং 1টি সিট অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য বরাদ্দ, 224টা। এর মধ্যে 2টো সিট গেলে 222টা। এখন এই 2018-র 12 তারিখ যে নির্বাচন হয়েছে সেখানে 222টা সিটে প্রতিনিধিত্ব হয়েছে। তাতে 5টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে, এর মধ্যে বিজেপি আছে, জনতা দল আছে, আম আদমি পার্টি, ন্যাশনাল কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি। কিন্তু যে কর্ণাটকের ভোটের লড়াই কিন্তু হয় বিজেপি এবং কংগ্রেসের মধ্যে, যদি আমরা এর আগে লক্ষ্য করি তাহলে দেখা যায় বিজেপি এবং কংগ্রেসের মধ্যে সেই বরাবরের মতোই সেই যুদ্ধ চলে আসছে। এবারও বিজেপি এবং কংগ্রেসের মধ্যে এই টক্করে কে এগিয়ে আছে, এক্সিট পোল বলছে যে বিজেপি একটু এগিয়ে আছে, যেখানে কর্ণাটকে ফিরে আসা যে সময়টা কংগ্রেসের চলছে, একটা উত্থানের সময় বিজেপির চলছে এবং কংগ্রেসের যেভাবে একের পর এক স্টেট হারাচ্ছে, তার মধ্যে কংগ্রেস কর্ণাটকে একটা আশার আলো দেখতে পেয়েছিল, কিন্তু এক্সিট পোল তার উল্টো কথা বলছে, কংগ্রেসের আশা হত করছে। তাহলে কি এবারও কংগ্রেসের জোর ধাক্কা খাচ্ছে কর্ণাটক স্টেটে, বিজেপির দখলে যাচ্ছে, গেরুয়া দখলে যাচ্ছে কর্ণাটক, কি বলছেন অতিথিরা? চলুন আলোচনা যাওয়া যাক। প্রথমে যাব বাপটুবাবুর কাছে, কংগ্রেসের প্রতিনিধি কি বলছেন এক্ষেত্রে? বাপটুবাবু বলুন। এই ক্ষেত্রে যেটা কংগ্রেসের একটা ফিরে আসার বা রাহুল গান্ধী, আমরা লক্ষ্য করেছি যে এই কর্ণাটক ভোটে রাহুল বনাম নরেন্দ্র মোদীর একটা জবাবি যে যুদ্ধ, সেখানে আমরা বরাবরই একটা কথা বারবার স্পষ্ট হয়েছে এবং দেখেছে দেশের মানুষ, রাহুল গান্ধী বলছেন যে এবার কর্ণাটকের ভোটে কংগ্রেস ফিরে আসছে এবং কংগ্রেস যেভাবে ক্ষমতায় আছে প্রত্যাবর্তন হচ্ছে। কিন্তু সেখানে প্রত্যাবর্তন, সিদ্ধারামাইয়া কি আবার মুখ্যমন্ত্রী হবেন, এ নিয়েও আজকে প্রশ্ন দাঁড়িয়েছে। কেননা যেভাবে এক্সিট পোল দেখাচ্ছে, বিভিন্ন এক্সিট পোলের রেজাল্ট দেখাচ্ছে, তাতে বিজেপি এগিয়ে আছে, কি বলবেন? তাহলে কংগ্রেস এবারও সেই মতো সুবিধা করতে পারেনি কর্ণাটকে? না না, সেটা তো দেখুন, 5 বছর কংগ্রেস সেখানে শাসন করেছে। কংগ্রেস গত বিধানসভা নির্বাচনের পর্বে নির্বাচনী ম্যানিফেস্টোতে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল কর্ণাটকের জনগণের জন্য, সবগুলি প্রতিশ্রুতি পালন করেছে। এবং দেখুন, এই 5 বছরে কর্ণাটকের সরকার, যে কর্ণাটকে যারা বিপিএল হোল্ডার তাদেরকে একদম ফ্রিতে চাল দিচ্ছে। 5 বছরের মধ্যে এই প্রথম সরকারে আসার 1 বছরের মধ্যে আইন করে কর্ণাটকের টোটাল বাজেট যা রয়েছে সেখানকার পপুলেশনের কাস্ট অনুযায়ী পার্সেন্টেজের উপর ভিত্তি করে বাজেটের অনুমোদন করা হয়েছে। মানে কর্ণাটকে যদি 17% এসসি হয় তো মূল বাজেটের 17% অর্থ এসসিদের ওয়েলফেয়ারের জন্য খরচ করা হবে। কংগ্রেসে যদি লিঙ্গায়েত যদি 17% হয়, লিঙ্গায়েতের জন্য 17% বাজেট, টোটাল বাজেটের মানে কাস্ট পপুলেশনের পার্সেন্টেজ অনুযায়ী সে বাজেটের যে অনুমোদনটা করা হয়েছে, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কিন্তু আইন করে সেটা করা হয়নি, সেটা কংগ্রেস করিয়ে দেখেছে। কংগ্রেস এখানে বিপিএলের কথা বললাম বা দেখলাম, কংগ্রেস মানুষের জন্য কাজ করেছে। আমরা আশাবাদী যে 5 বছরে কর্ণাটকের যে কংগ্রেস সরকারটা ছিল সিদ্ধারামাইয়াজির নেতৃত্বে, ওখানে কোনো করাপশন হয়নি, কেউ আঙ্গুল ও কোনো অভিযোগ নেই করাপশনের। ওখানে বিধানসভায়, কর্ণাটকের বিধানসভায় বসে বিজেপি এমএলএদের দ্বারা ওখানে যে পর্ন ভিডিও দেখা বা বিজেপি বিধায়কদের উপর যে শ্লীলতাহানি বা যৌন নির্যাতনের যে অভিযোগ রয়েছে, গত 5 বছরে কংগ্রেসের কোনো নেতা মন্ত্রীদের উপর কর্ণাটকে সেই আরোপ লাগেনি। আমরা আশা রাখি যে আমাদের কংগ্রেসেরই সরকার হবে, আজকে রাত্রটা না, কালকে 6টা থেকেই তো কাউন্টিং শুরু হয়ে যাবে। আমরা আমাদের যে কাজ সিদ্ধারামাইয়াজি
যে পাবলিকের জন্য কাজ করেছেন, প্রতিশ্রুতি পালন করেছেন, আমরা আশা রাখছি যে আমাদের কংগ্রেসের সরকারই হবে, মানে কংগ্রেসের সরকার হবে, প্রত্যাবর্তন হবে, প্রত্যাবর্তন হবে বলছেন। সুব্রত বাবু কি দেখছেন সেখানে? এক্সিট পোল কিন্তু বিজেপিকে একটু এগিয়ে রেখেছে, যদিও ওনারা সেই আশাচূর্ণ হননি, বলছেন আর মাত্র কয়েকটা ঘন্টা, এরপরেই প্রমাণ হয়ে যাবে এবং কংগ্রেস প্রত্যাবর্তন হচ্ছে, কি বলবেন? দেখুন, গোটা দেশের মধ্যে এই যে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রাজ্যে নির্বাচনে জয়লাভ করছে, তার পেছনে মূল বিষয়টা কিন্তু দেশ এতদিন ধরে, এত কাল ধরে যে নির্বাচনগুলি হয়েছিল, 2014 সালে লোকসভা নির্বাচনের আগ পর্যন্ত যদি আমরা কনসিডার করি, তাহলে প্রত্যেকটা নির্বাচন হয়েছিল কতগুলি ছোট ছোট বিষয়কে, মানে ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে সামনে রেখে নির্বাচনগুলির বৈতরণী পেরিয়ে গেছেন কংগ্রেস দল। কিন্তু 2014 সালে লোকসভা নির্বাচনের সময় গোটা দেশবাসী প্রথম দেখল যে শুধুমাত্র ডেভেলপমেন্টকে ফোকাসে রেখে গোটা দেশের মধ্যে একটা সরকারের বদল হতে পারে, এবং সেই ধারা অব্যাহত রয়েছে গোটা দেশে। তার জন্যেই যত নির্বাচন হচ্ছে, যতগুলি রাজ্যে নির্বাচন হচ্ছে, আমরা প্রায় 99% রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার নতুন নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছে। যেখানে এটা ত্রিপুরাতে লাস্ট হয়েছে, এবার আমাদের কর্ণাটকে আমরা জয়লাভ করব। কারণ কর্ণাটকের বিষয়টা কি হয়েছে, কর্ণাটকের মানুষ এতদিন পর্যন্ত, সেখানে নির্বাচনটা হয়েছিল 2013 সালে, সিদ্ধারামায়াজির যে সরকারটা আছে 2013 সালের নির্বাচন হয়েছিল, কিন্তু 2014 সালে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে এনডিএ দলের শাসন চলছে গোটা দেশে, সেখানে কর্ণাটকের সাধারণ মানুষও বুঝতে পারছে যে ডেভেলপমেন্টের জন্য যেই ইস্যুতে ভারতীয় জনতা পার্টির যে সরকার যেভাবে কাজ করছে, সেই এটার সঙ্গে এরা মিলতে চাইছে। কেননা কর্ণাটকের নির্বাচনে এবার ইস্যু কী ছিল, কংগ্রেস কিন্তু সেই একই জায়গায় রয়ে গেছে, আগের কংগ্রেসই রয়ে গেছে, এরা ডিভাইড অ্যান্ড পলিসি রুল এবার মানে ওখানে করেছে এরা প্রথম। আমি কয়েকটা ইস্যু এখানে জানা দরকার সবার, যে সিদ্ধারামাইয়া প্রথম একটা ডিমান্ড করলো কর্ণাটকের জন্য একটা আলাদা ফ্ল্যাগ হবে, কর্ণাটকের জন্য আলাদা ডিজাইন করা ফ্ল্যাগ হবে, এবং এটাকে তিনি বললেন কন্নড় প্রাইড, এটার নাম দিলেন তিনি। এবং শুধু তা না, সেখানে লিঙ্গায়েত একটা ফ্যাক্টর, এরা বহুভাবে বঞ্চিত, এদের এদের ডেভেলপমেন্ট না করে, এদের ডেভেলপমেন্টের দৃষ্টিকোণ থেকে এদেরকে চিরকাল, মানে এতকাল ধরে এদেরকে ঠকিয়ে, এখন এদের ভোটটাকে পাওয়ার জন্যে এরা হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিল কি, যে এদেরকে রিলিজিয়াস মাইনরিটি বলে, আলাদা রিলিজিয়ান বলে ঘোষণা করে দাও, এই ধরনের প্রপোজাল নিয়েছে সিদ্ধারামাইয়া সরকার। তার মানেটা কি, এই দেশের মধ্যে ধর্মকে ভিত্তি করে, এই যে জাতপাতের বিভাজন করে ভোটের বৈতরণী পার হওয়া, সেই যেটা কংগ্রেস ট্রেডিশনালি করছে গোটা দেশের মধ্যে, সেই ট্রেডিশন কিন্তু কর্ণাটকের এবারের নির্বাচনেও সিদ্ধারামাইয়া সরকার এই কাজটা করেছে। এবং শুধু তাই না, আমরা জানি ফিল্ড মার্শাল করিয়াপ্পা এবং জেনারেল থিমাইয়া, ওনারা যখন মারা গেলেন তখন স্টেটের কর্ণাটকের ব্যক্তি এয়ার মার্শাল, ওনাদের ন্যূনতম যে রেসপেক্টটা দেয়া, সেই রেসপেক্টের জায়গাটাতেও আমরা দেখেছি যে কর্ণাটক সরকার কিন্তু একেবারেই, মানে এরা এরা যে দেশের জন্যে সৈনিক এবং দেশের জন্যে আত্মবলিদান দিয়েছে, ন্যূনতম এদের প্রতি কোনো শ্রদ্ধা সেখানে জ্ঞাপন করেনি, যেটা যে কোনো রাজ্যের চিফ মিনিস্টার বলুন কিংবা মন্ত্রী পরিষদ বলুন তাদের প্রথম দায়িত্ব। দ্বিতীয় আরেকটা বিষয় কি, এই কর্ণাটকে গত 14-15-16 তিন বছরে সিদ্ধারামাইয়া সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 2016 পর্যন্ত, আমার আমার কাছে যে ডাটা বেস আছে, 2,729 জন কৃষক আত্মহত্যা করেছে। কিন্তু কংগ্রেস তো বলছে ডেভেলপমেন্ট হয়েছে, সেখানে ডেভেলপমেন্ট হয়েছে কংগ্রেস বলছে, কিন্তু এটা তো আমার ডাটা না। সুব্রত বাবুকে পাশাপাশি সেটাও স্বীকার করতে হবে। না না, আমি বলি ভারতবর্ষে বিজেপি 2014 সালে ক্ষমতা আসার পর, আমি বলি যদি কোন রাজ্যে কৃষকদের ঋণ মুকুব করা হয়ে থাকে তা কর্ণাটক এবং পাঞ্জাব হয়। আমি আপনাকে বলি আপনাদের তো না না বলেছেন নির্বাচনী প্রতিশ্রুতি, আপনি কৃষকের ঋণ মুকুব করলেন সেটা কিন্তু সলিউশন নয়, কৃষকের জীবন মান উন্নয়ন করাটা হচ্ছে সলিউশন। কৃষককে ঋণ নিতে হবে কেন, করছেন না কেন, তো গত বছর ধরে তো কৃষক সরকার আপনারা নিতে হবে কেন, আপনারা সেই জায়গাটা আপনি বললেন তো এখন যে ন্যূনতম
মূল্য দেবেন বলেছিলেন, আমি তথ্য দিচ্ছি, আমি কেন লাগু করছেন না, তথ্য দিচ্ছি আমরা, আমাদের কেন কেন আজকে কৃষকদের 12000 কোটি টাকা আপনারা ঋণ দিতে পারছেন না? আপনি একটু জেনে কথা বলুন, আপনারা ঋণ মাফ করে দিচ্ছেন আপনি শিল্পপতিদের, আপনি জেনে কথা বলুন, শিল্পপতিদের ঋণ মাফ করছেন না? এটা যদি আপনি যদি আপনি কৃষকদের ঋণ মাফ করতে পারবেন মনে করেন করতে পারেন, তাহলে আমি কথা বলছি না, আপনি কথা বলবো না, আপনি ভুল ব্যাখ্যা করেছেন তখনই আমি কিসের ভুল ব্যাখ্যা হলো? ভুল ব্যাখ্যা 2729 জন মারা গেছে, এনসিআরবি রিপোর্টে আছে, ধর্ম নিয়ে রাজনীতি আপনারাই করেন সেটা ভারত আমি প্রমাণ ছাড়া বলছি না, চিৎকার করছেন কিন্তু না জেনে বলছি ইংরেজদের দালালি করেছে আপনাদের কাছ থেকে দেশভক্তি শিক্ষা নিতে হবে? না না, দেশভক্তি কেন শিখবে? কিরকম একজন প্রধানমন্ত্রী আমরা দেখলাম যে কংগ্রেসের মতন দলকে বলে কুকুরের কাছ থেকে দেশভক্তির শিক্ষা নিতে, আর প্রধানমন্ত্রী কি বললো নির্বাচনে গিয়ে? কি বললো? যে কংগ্রেস নেতারা নাকি কংগ্রেস নেতা অকাদমে রহো, কংগ্রেস কে নেতা লোগো নেই তো মে মোদি হু লেনে কে দেনে পর যায়েঙ্গে, এটা একটা প্রধানমন্ত্রীর মুখের ভাষা। ভারতবর্ষে আমরা আরো অনেক প্রধানমন্ত্রী কি বুঝতে পেরেছেন? আমি কি বুঝতে পেরেছি? দেশের মানুষ দেখছে, কি দেশের মানুষ তো দেখছে, বোকা নাকি? আমিও দেখেছি, করতে হবে নাকি? আমিও দেখেছি, প্রধানমন্ত্রীর মুখের ভাষা এরকম হয়? আমিও দেখেছি, ভারতবর্ষের মানুষ তো এর আগে কখনো দেখিনি। আমি এটাকে বলি এবার শুনুন, প্রধানমন্ত্রী এবার শুনুন, আমি এটাকে বলি, আপনি এবার শুনুন ভোট দেবেন যদি যদি আপনারা এই ডিভাইডেড পলিসি করে কর্ণাটক কে যদি বিভক্ত করার চেষ্টা করেন তাহলে লেনেকা দিলে দেনা পড়েগা আপকো, লেনে কা দেনা পড়েগা আপকো, সেটা কংগ্রেস আগার আপ ডিভাইড করতে চাতে হ্যায় তো ভোট হয়ে গেছে, আগরতলায় ভ্যানগার্ডের স্টুডিওতে বসে আপনি আমি বললে তো আর হবে না, কর্ণাটকের জনগণ সিদ্ধান্ত করে গেছে, আগে ভোট দিয়ে আপনি সেই রেফারেন্স করতে বলে আমি বলবো না কেন? দেশের আপনি বলবেন, কর্ণাটকের বলবেন বলে আমি বলছি, কর্ণাটককে যদি ডিভাইড করার জন্য মাননীয় নরেন্দ্র মোদী কি কর্ণাটকের মুখ্যমন্ত্রী নাকি? উনি তো দেশের প্রধানমন্ত্রী না? দেশের প্রধানমন্ত্রীর দেশের প্রধানমন্ত্রীর অপব্যবহার প্রধানমন্ত্রী বিরোধী দলের দায়িত্ব দেশকে অখণ্ড রাখা, এরকম গোটা দেশকে অখণ্ড রাখছেন না? ভারতবর্ষের জাতি দাঙ্গার হার বেড়ে গেছে, ভারতবর্ষের এরকম কোন জেলা নেই যেখানে ছোট থেকে বড় জাতি দাঙ্গার ঘটনা ঘটেনি। ঔরঙ্গাবাদে কি হলো? আপনার জলের জন্য লড়াই হচ্ছে, প্রশাসন ডিএম নেই ডিস্ট্রিক্টে, নিয়োগ করতে পারছে না তাদের সরকার। কিন্তু বাক্তুবাবু, এই যে লিঙ্গায়ত কমিউনিটি নিয়ে রাহুল গান্ধীর এই যে রাজনীতি, বা রাহুল গান্ধী হঠাৎ করে লিঙ্গায়ত কমিউনিটির প্রতি একেবারে সমাপাপন্ন হয়ে ওদের আলাদা করে দেওয়া, দেখুন একটা, এটা কি লিঙ্গায়ত কমিউনিটি তাহলে নিতে পারে বা কর্ণাটক রাজ্যের মানুষ নিতে পারেন ঠিক করে? তাই আজকে এক্সিট পোল আপনাদের বিপক্ষে যাচ্ছে। শুনেন, কোন কাস্টের যে অধিকার সেটা নিয়ে রাজনীতি করলে হবে না, সেটা রাজনীতি নয়, সেটা ডিসাইড করবে কেন্দ্র, সেখানে সিদ্ধারামের সরকার সেটা কেন্দ্রের কাছে পাঠিয়েছে, এখন কেন্দ্র লিঙ্গায়েতের অধিকার দেবে কি দেবে না সেটা কে সেন্ট্রালের উপর ডিপেন্ড করছে, কিন্তু দীর্ঘদিনের লিঙ্গায়েতের দাবি ছিল, ওনারা তো অভিযোগ করেছেন স্টেট তৈরি করেছে, স্টেট নো ডিভিশন করার পলিসিটা লিঙ্গায়েতের মাইনরিটি স্ট্যাটাস দেওয়ার জন্য, যাতে করে এটা লিঙ্গায়েত রাজনীতি করা যায়, লিঙ্গায়েত লিঙ্গায়েত অনুমোদন দিয়েছে, লিঙ্গায়েত কাস্টে স্টেট যখন কেন্দ্রের কাছে কিছু পাঠাবে, দীর্ঘদিনের দাবি ছিল কেন্দ্রকে, সেটাদের সরকার যখন ছিল সেই দাবিগুলোর দিকে নজর দেয়নি, এখন সিদ্ধারামের সরকার, আমরা তো জাতীয় ধর্মের রাজনীতি করি না ওদের মতন,
ধর্মের মাইনরিটি স্ট্যাটাস রয়েছে, এসসি স্ট্যাটাস রয়েছে, এসটি স্ট্যাটাস রয়েছে, সেখানে লিঙ্গায়েতকে আলাদাভাবে কেন এই এই কর্ণাটকের লিঙ্গায়েত কমিউনিটির দীর্ঘদিনের দাবি তাদেরকে মাইনরিটি স্ট্যাটাস দেওয়া হোক না, এটা তাদের দাবি ছিল, তাহলে এটা তাদের দাবি ছিল না, এরা তাদের তাদের আপলিফমেন্ট চাইছিল, এরা ভাবনার ইচ্ছা সেই স্ট্যাটাসটাকে অ্যাকসেপ্ট করে সেটা কেন্দ্রের কাছে পাঠিয়েছে, এখন কেন্দ্র দেবে কি দেবে না সেটা ওদের ব্যাপার। আচ্ছা যদি কেন্দ্র না দেয়, এখানে একটা কেউ কেউ বলছে যে এখানে বিজেপি বলছে এখানে একটা পলিটিক্স করেছে বা পলিটিক্স হয়েছে, রাহুল গান্ধী এখানে সেই পলিটিক্সে সরাসরি যুক্ত, যে লিঙ্গায়তকে আলাদাভাবে যদি দেওয়া না হয় তাহলে কেন্দ্রের দোষ চাপিয়ে দেবে। যারা যারা রাহুল গান্ধীকে নিয়ে কটুক্তি করে, হাসি মজাক করে সবসময় ন্যাশনাল মিডিয়াগুলিতে ওদের স্পোক্স পার্সনরা, ওদের নেতারা, রাহুল গান্ধী যদি এটা নিয়ে রাজনীতি করেছে তো রাহুল গান্ধী কি সমাজ সেবা করতে বসছে নাকি? সুব্রত বাবু ভালো বলেছেন, এটা এটা আমি আপনাকে সমর্থন করি, রাহুল গান্ধী সমাজ সেবা, রাহুল গান্ধী রাজনীতি রাহুল বসেছেন তার জন্য কিছু বলে বোঝে না, রাহুল গান্ধী একটা তার জন্য রাহুল গান্ধী ডিভিশন করবে করতে গিয়েছে এর মধ্যে একটা বিভাজন লেগেছে করবে, মাইনরিটি মাইনরিটি কভার আপ করতে পারেননি, কভার আপ করবে কভার আপ করতে পারেননি, মানে যার জন্য প্রধানমন্ত্রী মোদি আবল তো বলবে রাজনীতি করতে এসেছে বলতে সে দেশ বিরোধী কাজ বলে বলা হচ্ছে, গণবিরোধী কাজ করছে, মানুষ দেখছে ওদেরকে, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে পুরো দেশের মানুষ, দেখো না কি দেশের মানুষ ফ্রাস্ট্রেটেড হয়েছে, তার জন্য 22টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি কেস করেছে, আপনারা করুন দেশের মানুষ করুন, এখানেও হয়েছে এটা বুঝবেন। কংগ্রেসের ভোট বিজেপির সরকার, এখন সরকার আসে দুই মাসেই সিপিএম বিরোধীদের কথা যারা বললো তারাই সিপিএম এর তোষামত করছে, এখন এ রাজ্যের সরকারটা সিপিএম কে বসিয়ে রেখেছে সব জায়গায় মহাকরণ থেকে একদম। আচ্ছা সেটা কংগ্রেসের ভোট কিভাবে হলো, কারণ এটা তো বিজেপির হয়ে ভোট দিয়েছে, এই ক্ষেত্রে তো দেখো এর আগেও আমি বলেছি ভাই এবারে নির্বাচনটা মানুষ সিপিএম এর আত্মতৃপ্তিতে কি বলছে, না না 109 থেকে 120 খানা বলছে, তো আত্মতৃপ্তিতে থাকতে দিই, আমি আপনাকে বলে কিছু নেই, আমাদের আমি 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 যেটা আমি যেটা আমি যেটা বলছি যে আত্মতৃপ্তির কোনো জায়গা নাই চন্দনবাবু, আমি যেটা বলছি ওদের হচ্ছে আমরা করে ইতিপূর্বে আমাদের সরকার হয়েছে, হ্যাঁ আত্মতৃপ্তিতে ওরা বলছে ঠিক আছে, ওদের এখন 22টা রাজ্যে 22টা রাজ্যের মানুষ 22টা রাজ্যের মানুষ সমর্থন করেছে, তাহলে এরা সব 22টা রাজ্যের মানুষ কি চাইছে, 22টা রাজ্যের মানুষ কিভাবে সমর্থন করেছে, যারা বড় কথা বলে ভারতবর্ষের সংখ্যা বিজেপি সরকারটা যখন হয়েছে 100 জনের মধ্যে মাত্র 31 জনের সমর্থন পেয়েছে, 31 জনের সমর্থন পেয়ে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আর এই যে মেঘালয়ে মেঘালয় সিপিএম এর যে বাস্তব ডাটা ডাটা না আমি বলছি, আমি কি মিথ্যা কথা বলছি, স্টুডিওতে বসে মানুষ দেখছে না আমাকে, মানুষ দেখছে না, না না 31% ভোট নিয়ে নরেন্দ্র মোদী সরকার সিপিএম এর দিচ্ছেন বললাম আমি, ওরা বলছে অন্য কিছু বলি মেঘালয়ে সিপিএম এর একটা নিয়ে মেঘালয়ে বিজেপি সরকার, ওরা বলছে মানুষ ওদেরকে সমর্থন করে দিয়েছে, সামনে সাধারণ নির্বাচন আসবে তখন বুঝবেন আপনাদের কতটুকু সমর্থন করবে কতটুকু করবে না, আমরা বুঝবো বলেন তো, হ্যাঁ আমাদের নিয়ে আপনাদের কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা বাস্তবে একটা কথা বলি, এই জায়গাতে আমার অভিযোগ করতে হয় যে একের পর এক আপনারা বলছেন কর্ণাটক ভোট এলে বলছেন কর্ণাটকটা দেখিয়ে দেব, কিন্তু এরপর আবার লোকসভা, তাহলে কি আপনারা পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন বিজেপির সরকার, মাননীয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি নির্বাচনের পূর্বে ছিল বা বিজেপির পার্টির ছিল সেগুলির একটার ধারে কাছে ওরা নেই, একটু করেনি, বরঞ্চ ওদের নেতারা এই বলছে পড়াশোনা করুন দাদা, তো না না পড়াশোনা তো খবর রাখুন, পড়াশোনা তো আপনার কাছ থেকে কি আমাকে করতে হবে, না কিছু করেনি মানে পড়াশোনা আপনার কাছ থেকে আপনার কাছ থেকে আমার কাছ থেকে বলছি দাদা, আমার কাছ থেকে আমি তো আপনাদের মত স্টুডিওতে বসে মিথ্যা কথা বলি না, আমার কাছ থেকে কেন করবেন, সেটাই বলি সমস্ত কিছু ইন্টারনেটে আছে, এখন অ্যাক্সেস আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করছে সারা দেশে কি করছে সমস্ত কিছু, কংগ্রেসের সমস্ত পরিকল্পনাগুলি নাম পাল্টে নতুন নতুন করে দিচ্ছেন,
সেটাই তো করছেন, ইন্দিরা আবাস যোজনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা বলে, দেখেন সবগুলি নাম পরিবর্তন করেছেন, ফ্যাসিলিটি কি বড় করা হয়েছিল, নতুন ভাবে কি ইনক্লুশন, কি ইনক্লুশন হয়েছে, মুদ্রা ব্যাংক নাম দিয়েছে, বলছেন 9 কোটি, হ্যাঁ ভারতবর্ষে 4 বছরে 9 কোটি যুবকের রোজগার হয়েছে, আজ ত্রিপুরা রাজ্যের বেকার যুবক না ব্যাংকে যাক মুদ্রা ঋণের জন্য, যে কোনো অজুহাত দেখিয়ে ওকে মানা করা দেবে, মানা করে। আচ্ছা তাহলে বাপ্তুবাবু আপনারা বিরোধীরা কাজ করতে পারছেন না, মানুষের কাছে পৌঁছতে পারছেন না, যেখানে আপনারা বলছেন যে নরেন্দ্র মোদী কাজ করছে না, কিন্তু দেখা যাচ্ছে যে লোকসভা ভোটের পর একের পর এক একের পর এক সিট, আমি আপনার এই বক্তব্যে সহমত পোষণ করি না, কারণ দেখুন আপনি বিভিন্ন বিভিন্ন পার্লামেন্টের উপনির্বাচন গুলি দেখুন, জানেন তো উপনির্বাচন গুলিতে কি হয়েছে রেজাল্ট, সেটা রাজস্থানের আলবার বলুন, উত্তরপ্রদেশের দেখুন হয়েছে কি রেজাল্ট, দেখেছো যেখানে 1.5 লক্ষ 2 লক্ষ ভোটে কংগ্রেস হেরেছিল, সেই 1.5 লক্ষ 2 লক্ষ ভোট কাবার করে আবার 1.5 লক্ষ 2 লক্ষ ভোট জিতে আসা, মানে কত ভোট টার্নওভার, সেগুলি মানুষ বুঝবে, শুধু কর্ণাটক না, কর্ণাটকের পরে মধ্যপ্রদেশ রাজস্থান রয়েছে, তো সেখানেও দেখবেন উই আর কনফিডেন্ট আমাদের সরকার হবে, বুঝলেন তো আপনারা কোন সেই ক্ষেত্রে কনফিডেন্ট আছেন, ঠিক আছে আমি সুব্রত সরকার হবে, মানুষ ওদেরকে আর দেখতে চাইছে না, একটা অভিযোগ যে বিজেপি আজকে একা লড়াই করছে, রাহুল গান্ধী একাই পুরো কর্ণাটক চষে বেড়াচ্ছেন লড়াই করছেন, কিন্তু যেখানে মোদীকে আপনারা অভিযোগ করেন মোদীকে পুরো একটা টিম, সেখানে বিএসপি বলুন, তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস সবাই মিলে চারদিক থেকে ঘেরাও করেছে এবং সবাই মিলে আজকে বিরোধী জোট জোট করে সবাই মিলে মোদীর বিরুদ্ধে লেগেছে, কর্ণাটকে আমরা যদি লক্ষ্য করি শুধুমাত্র কংগ্রেস থেকে রাহুল গান্ধী হেভিওয়েট লিডার, যার বিপক্ষে পুরো বিজেপির টিম লেগে গেছে, তো এইরকম পরিস্থিতিতে একটা যেখানে আপনারাই বলেন যে ৩১% মানুষকে অপমান করলেন, কারণ এই দলটা সবচেয়ে বেশি পার্সেন্টেজ অফ ভোট পেয়েছে গোটা দেশের, তো এই গভর্নমেন্টটাকে এই বিষয়টাকে কেন্দ্র করে গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করা মানে এই যে অধিকাংশ মানুষ একটা দলের উপর বিশ্বাস রেখেছে তাদেরকে অপমান করেছেন তিনি, কারণ এখানে এখানে মাল্টি পার্টি ডেমোক্রেসি, আমাদের কয়েক শ দল রয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, কাজেই ভোট ফ্র্যাকশন থাকবে সবার, আমি আমি বলছি আপনি আমি আপনি বলেছেন অনেক কাজেই মাল্টি পার্টি ডেমোক্রেসিতে এখানে সবচাইতে বেশি কনফিডেন্স দেশের মানুষ যেই দলের উপর দেখিয়েছে তাকে এইভাবে মানে কথা বলা এই দল সম্পর্কে সরকার সম্পর্কে, তার মানে ওই সমাজের বা দেশের সবচেয়ে বড় অংশের মানুষগুলির যে মতাধিকার সেইটাকে অপমান করা সমান, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যেটা আমি বলি, কংগ্রেসের নির্বাচন কেন নির্বাচনে কেন পরাজয় হয় সেটা কংগ্রেসীরা বলতে পারবেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির একটা নিজস্ব ওয়ার রুম রয়েছে, একটা ইলেকশন স্ট্র্যাটেজি রয়েছে, তো আমরা যে কোনো নির্বাচন আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ এবং সেই নির্বাচনের সমান গুরুত্বপূর্ণ বলেই আমরা আমাদের ওয়ার রুম যেভাবে পরিকল্পনা করে সেই পরিকল্পনা আমরা ইমপ্লিমেন্ট করি। এখানে আমাদের কাছে আমাদের তো মানে আপনাদের কাছে এরকম আছে যে স্টার ক্যাম্পেইন আর অমুক তমুক এই টার্মগুলি আপনাদের কাছে আছে, কিন্তু আমাদের কাছে সেগুলি নেহাতি আমাদের কাছে সবাই কার্যকর্তা, বিভিন্ন দায়িত্ব আমরা পালন করছি। আমাদের আদরণীয় অমিত ভাই শাহজিও বলেন যে আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্ডকে প্রতিনিধিত্ব করছেন, বাপ্টু চক্রবর্তী এই ক্ষেত্রে খুব নিশ্চয়তা দিচ্ছেন যে ওনারা প্রত্যাবর্তিত হচ্ছে সরকার এবং কংগ্রেস সরকারই ক্ষমতায় আছে, কিন্তু সুব্রত চক্রবর্তী যিনি বিজেপি থেকে প্রতিনিধিত্ব করছেন এই ক্ষেত্রে এক্সিট পোলের দিকে দৃষ্টি দেখিয়ে এবং পাশাপাশি সেই ক্ষেত্রে কংগ্রেসের যে অনুন্নয়নমূলক কাজ এবং ডিভাইডেশন রুল পলিসি অনেক কিছুকে অভিযুক্ত করে কংগ্রেস ক্ষমতায় এবার আসছে না, বিজেপি ক্ষমতায় আসছে তার দিকে উঙ্গলি দিচ্ছেন। আমরা দুজন সম্মানিত অতিথিকে স্বাগত জানিয়ে তর্কযুক্তি গল্পের বিরতির পর আলোচনায় শুরু করতে যাচ্ছি, এক্ষেত্রে বাপ্টুবাবুর কাছে যাব। বাপ্টুবাবু কি দেখছেন যেখানে আসলে কি পরিবারতন্ত্র বা রাহুল গান্ধীর যে স্ট্র্যাটেজিগুলো এগুলো কি কোথাও মার খাচ্ছে বা রাজ্যের মানুষ বা দেশের মানুষ নিতে পারছেন না, তার দরুন আজকে হয়তো বা সাকসেস আসছে না? শুন, সেটা রাহুল গান্ধীর ব্যাপার নয়, রাহুল গান্ধী আজকে একা ওরা যে বলছে, রাহুল গান্ধী একার পেছনে যদি আপনার 79 জন ক্যাবিনেট মিনিস্টার, 20টা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য আপনাদের সাংসদদের রাহুল গান্ধীকে কাভার আপ দেওয়ার জন্য, রাহুল গান্ধীকে আটকানোর জন্য যদি এতগুলি লোকের প্রয়োজন হয়, তাহলে রাহুল গান্ধীকে আপনারা নিশ্চয়ই পর্দার আড়াল থেকে হি ইজ ডেঞ্জার মানছেন, তাই তো? গুজরাটের নির্বাচনেও দেখলাম এই এক মাস ধরে ক্যাবিনেট মিনিস্টাররা ডিপার্টমেন্ট ছেড়ে দিয়ে গুজরাটে গিয়ে বসে রয়েছে। আপনার ত্রিপুরা ছোট্ট রাজ্য নির্বাচন দেখলেন কতজন ক্যাবিনেট মিনিস্টার এসে বসে রয়েছে,
ক্যাবিনেট মিনিস্টার যখন একজন আসবে, আইএস অফিসাররা ওর পেছনে থাকতে হয়, ডিপার্টমেন্টের কাজ সব স্তব্ধ হয়ে থাকে। তো ওই স্ট্র্যাটেজিতে ওরা যাচ্ছে, রাহুল গান্ধীকে ওরা ভয় পাচ্ছে, তার জন্য রাহুল গান্ধীকে আটকানোর জন্য সব লামিয়ে দিচ্ছে, দেশের কোনো কাজকর্ম হোক আর না হোক। আর ওরা কাজ করতে আসেনি, প্রধানমন্ত্রী 31% মানুষ। আরে ভাই, আমি যেটা বলেছি তো সত্যিই বলেছি, কোন প্রধানমন্ত্রীটা ভালো, ক্লাসের কোন ছাত্রটা ভালো হবে? আরে পাস করতে গেলে তো 34 পেতে হয় 100, আর তো নরেন্দ্র মোদী তো 31 পেয়েছে। আমি যে বিশ্ব বলছে যে জনপ্রিয়তায় নরেন্দ্র মোদী সবার থেকে এগিয়ে আছে ভারতে এবং বিশ্বেও 3 নম্বর জায়গাতে অবস্থান করছে, ফোর্বস বলছে 10 নম্বর ব্যক্তিত্বের মধ্যে উনি আছেন, তাহলে 31% ভোটের হারের পর কি ওনার জনপ্রিয়তাটা বেড়ে যাচ্ছে দিনকে দিন? দেখুন, একটা হয়েছে কাজের জনপ্রিয়তা, আর একটা হচ্ছে প্রচারের জনপ্রিয়তা। হিরো 2টা সেক্টরে হয়, 3টা সেক্টরে হয়, একটা রোমান্টিক হিরো হয়, একটা অ্যাকশন হিরো হয়, আরেকটা কমেডিয়ান হিরো হয়। তো ফোর্বসের যে জনপ্রিয়তা সেটা ওনার কমেডিয়ানের জন্য, ওনার কাজের জন্য নয়। দেখুন, ফোর্বস শুধু পলিটিক্যাল লিডারদের নিয়ে অ্যানালাইসিস করে না, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ব্যবসায়ীকে সেটা নিয়েও ওরা করে, যেহেতু এটা মান্থলি ম্যাগাজিন। তো বিভিন্ন সেক্টরে ওরা কে কে টপে রয়েছে সেটা করে। তো পৃথিবীর পলিটিক্যাল হিস্ট্রিতে এই ভারতবর্ষের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমেডিয়তার দিক দিয়ে, পাবলিসিটির দিক দিয়ে পৃথিবীতে 1 নম্বর পজিশনে রয়েছেন, সেটাই ওরা বোঝাতে যাচ্ছে ওনার কাজের জন্য, অ্যাক্টিভিটিজের জন্য। এটা বলে আপনি একটা জিনিস তো ভালোকে বলতে দিন না, না আমাকে তো বলতে দিন, আপনার সময় তো আমি কিছু বলিনি, বলুন সেটাই বলেছি। এটা সাধারণ কথা, সহজ সরল কথা ভাই, 100 নম্বরের পরীক্ষা হলে 31% নাম্বার যে ছেলেটা পায় সেই ছেলেটা ভালো কাজ করবে, না যে 59 পেয়েছে সেই ছেলেটা ভালো কাজ করবে? বুঝলেন তো, বিরোধীরা তো 59 পেয়েছে, স্বীকার করলো না? প্রধানমন্ত্রীর প্রসঙ্গ ছেড়ে দিলাম, উত্তর দেবো, টপিক উত্তর দেবো, টপিকে আসবেন, তার আগে একটা উত্তর আগে নিয়ে নিন, কর্ণাটকের বলি তাহলে আগে একটা উত্তর নিয়ে নিন, ঠিক আছে সুব্রত, উত্তরটা দিক। কারণ একটা দল 31% ভোট পেয়েছে আর বাকি 550-600 দল সব মিলে 69% ভোট পেয়েছে, আপনাদের নিজের শতাংশে কত আছে বলুন? আরে 550-600 দল কিভাবে হচ্ছে, কত দল আছে, কত দল আছে সরকারি রেজিস্ট্রিকৃত ন্যাশনাল পার্টি, কয়টা দেশের মধ্যে ন্যাশনাল পার্টি, কয়টা স্টেট পার্টি, কয়টা আছে জানেন তো? বলুন আপনি, আপনি বলুন না। আরে স্টেট পার্টি কি লড়ছে না? আমি বললাম তো, যার মধ্যে সিপিএম মনে হয় আপনার কেননা এই নির্বাচনের পরে আবার যদি হয়, আমি বললাম দায়িত্ব নিয়ে বলছি, আমি কম বলেছি। সেক্ষেত্রে আমাদের প্রসঙ্গ দ্বিতীয় বিষয় যেটা এটা হচ্ছে, একটা কংগ্রেসের নিজের এই ইন্ট্রোস্পেকশনটা কখনো হয় না যে আমাদের দল কত ভোট পেয়েছে, নরেন্দ্র মোদীজি কত ভোট পেয়েছে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজি এবং বিজেপির দল কত ভোট পেয়েছে সেটা হচ্ছে একমাত্র বিচার্য প্রথমত। আর দ্বিতীয়ত মানে যারা গোটা বিশ্ব, ভারতবর্ষ তো বটেই, গোটা বিশ্বের সমস্ত ধরনের মানুষ যাকে এত সম্মানের আসনে রেখেছে কংগ্রেস, সেই কংগ্রেসের প্রতিনিধিরা মানে প্রতিনিধিত্ব করে বাপটুবাবু নরেন্দ্র মোদীজিকে কমেডিয়ান বলে কংগ্রেস দলটার গ্রহণযোগ্যতা মানুষের সামনে আরও কমিয়ে দিয়েছেন, মানুষ কংগ্রেসকে এখন কমেডি দল ভাববে, আমার বিশ্বাস সেটা যারা দেখছেন। আমি জানি না যে পারিবারিক তন্ত্রে মানে ওনারা কিভাবে এত সম্মোহিত হন, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। কর্ণাটকেও যেটা হয়েছে, সিদ্ধারামাইয়ার ছেলে এবারের ক্যান্ডিডেট, হোম মিনিস্টার রামেলিঙ্গা রেড্ডির মেয়ে এবারের ক্যান্ডিডেট,
ল মিনিস্টার টিভি জয়াচন্দ্রের ছেলে এবারের ক্যান্ডিডেট, মানে বাবা রাজনীতি করছে, ছেলেকেও রাজনীতি করতে হবে, ছেলে রাজনীতি করছে, মেয়েকেও রাজনীতি করতে হবে। এই যে বংশ পরম্পরা, যে রাজনীতি করাটা কিংবা জনপ্রতিনিধি হওয়াটা বংশ পারম্পরিক, কিন্তু যোগ্যতার নিরিখে নয়। যোগ্যতা কি, কার ছেলে বা কার মেয়ে? একদিকে গান্ধী পরিবার, একদিকে গান্ধী পরিবার যেটা চেপে আছে ভারতবর্ষের মুখে, মনে করেছিল চেপে থাকবে। আমাকে বলতে দিন, আপনি যখন বলেছেন আমি কিছু বলিনি, আমি বলি পুরোটাই ওনাকেই দিন। এরপরে আমি, আপনি বলবেন, আপনি বলবেন, সময় এলে আপনি বলবেন, ওরা শাসক দল বলে আমার মনে হয় আপনি ওনাকে বেশি টাইম দিবেন। কর্ণাটকের বাকি বিষয়টা দেখুন, কর্ণাটকের বিষয় দেখুন, কর্ণাটকে বলা হয়েছে একটা, মানে সার্ভে হয়েছে কর্ণাটকে, যা রিপোর্টটা আমার কাছে আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স রিপোর্ট যেটা আছে, ওখানে বলেছে কর্ণাটককে এমন অবস্থায় নিয়ে দাঁড় করানো হয়েছে 2030 সালের মধ্যে এটা মানুষের বসবাসযোগ্য হবে না, বেঙ্গালুরু সিটি মানুষের বসবাসযোগ্য হবে না। এটা সেক্ষেত্রে বেঙ্গালুরু সিটি ভারতের মধ্যে সবচেয়ে হাই ক্লাস, তাড়াতাড়ি টপ র‍্যাঙ্কে আগাচ্ছে, কিভাবে আপনারা সেই, আমি তো রিপোর্ট দেখাচ্ছি আপনাকে, একমাত্র বেঙ্গালুরু হচ্ছে এটা, এটা বেঙ্গালুরু বিদেশি কোম্পানিগুলো এর রিপোর্ট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এর রিপোর্ট, আইটি সেক্টরে বলুন, আর এই রিপোর্টগুলো বিজেপি, কেন বলছি বিজেপির যে ওয়ার রুম রয়েছে, কেন বলছি ওদের যে পয়সা দিয়ে আইটি সেক্টরে ডক্টর বলবেন, আপনি পার্টি বলেন নি, যেমন আজকাল চার পাঁচ দিন ধরে দেখছেন তো সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে জওয়াল নেহরু সম্মেলনের ছবি, পলিউশন থেকে যে জায়গায় নেওয়া হয়েছে, ওগুলি এডিট করা ওদের ওয়ার রুমের কাজ, মানুষের, মানুষকে বিভ্রান্ত করা ওদের ওয়ার রুমের কাজ, যে অবস্থা আছে ইতিহাসের সেইটাকে বিকৃতি করা, ডিনাই করা হয়েছে দেওয়া ওদের কাজ, বেঙ্গালুরু সিটিটাকে টোটালি একটা, মানে ভয়ঙ্কর পরিস্থিতি দিয়ে না। তো হাস্যকর তো আপনি হচ্ছেন, যে ওরা হাসবে আপনি স্থির করে দিচ্ছেন, বুঝছি বুঝছি, এটা তো আপনি হাসবেন, এটা শুধু তো হাসবেই, হ্যাঁ হাসবেই, আমি তো রেফারেন্স দিয়ে দিচ্ছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, সেটা আপনাদের ওয়ার রুমের, ওয়ার রুমের, ঠিক আছে, মানে ওই ওই কর্ণাটক, শুনুন, আরেকটা ইস্যু, যেটা আরেকটা ক্রুশাল ইস্যু, কর্ণাটকের ওয়াটার, পুরোটা সময় যদি আমি তো একটা ওয়াটার ক্রাইসিস, একটা বড় ইস্যু কর্ণাটকের নির্বাচনে এবার, যার জন্য কৃষকরা তাদের ফসল উৎপাদন করতে পারছে না, একদিকে যেমন সেটা রয়েছে, এখানে এখনো পর্যন্ত পপুলেশনের ক্ষেত্রে শর্টফল রয়েছে 5.8 টিএমসি, এবং এই শর্টফলটা দিনের পর দিন বাড়ছে 2011 থেকে। কংগ্রেস অভিযোগ করে আপনাদের সময় প্রচুরভাবে দুর্নীতি হয়, এই দুর্নীতিটা এইবারের কংগ্রেস সরকারের সময় হয়নি, তাহলে আপনি রাজ্য, মানে আপনারা বলছেন কি ইয়েদুরপ্পাকে আবারও মুখ্যমন্ত্রী করে বা সেই রকম, আমাদের তো কোন রকম মুখ্যমন্ত্রী কি হবে সেটা তো কোন জায়গায় আমাদের ডিক্লেয়ার থাকে না, ডিক্লেয়ার হয়েছে, এটা আমাদের হয়েছে, আমাদের, আমাদের বলছি ইয়েদুরপ্পা, কংগ্রেস না, ওরা বিজেপি কর্ণাটকে ডিক্লেয়ার করেছে, এবং দেখুন কংগ্রেস, আচ্ছা ঠিক আছে বক্তব্য, বিজেপি, আচ্ছা এই কংগ্রেসের এই যে পতনে বা এই যে কর্ণাটক বা একের পর এক হারানো, ঠিক আছে, এক দুটো যদি উদাহরণ ধরি পাঞ্জাব বা বিভিন্ন, এইখানে কংগ্রেস একটু একটু, কিন্তু তিন বছর চার বছর যাওয়ার পরও যে কংগ্রেসের উত্থান হচ্ছে না, দেখুন দেখুন গোয়া বলুন, কংগ্রেস কি বিরোধী দল হিসেবে মানুষের কাছে পৌঁছতে পারছে? আমি আপনার কোশ্চেন বুঝতে পেরেছি, আমাকে বলতে দিন, গোয়া বলুন, মণিপুর বলুন, মেঘালয় বলুন, অরুণাচল বলুন, বিভিন্ন রাজ্যে কংগ্রেস সর্ববৃহৎ দল হয়েছে, কিন্তু বিজেপির পয়সার কারণে হোক, ধমকির কারণে হোক, ষড়যন্ত্রের কারণে হোক, কংগ্রেস সেখানে সরকার করতে পারেনি, এবং ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম যে রাজ্যপাল সর্ববৃহৎ যে দল সেই দলকে ডাকে না সরকার গঠন করার জন্য, এটাও এরকম রাজনীতি ও ওরা সৃষ্টি করেছেন। এখন বলছি কর্ণাটকে আমরা কেন কনফিডেন্ট, কারণ ওনাদের যে প্রজেক্টেড মুখ্যমন্ত্রী ইয়েদুরপ্পা, উনি বিজেপির মুখ্যমন্ত্রী থাকাকালীন জেলে গিয়েছেন, মুজিবির মুখ্যমন্ত্রী থাকাকালীন, এবং এই রেড্ডি ব্রাদার্সের যে আটজনকে তারা যারা টিকিট দিয়েছে, ওরা ওদের সরকারি খনন, মানে জায়গায় খনন করে কোটি কোটি টাকা লুটপাট করেছে, ওরা তাদেরকে টিকিট দিয়েছে যে বিজেপির সময়ে বিজেপির এমএলএ অ্যাসেম্বলিতে বসে পর্ন দেখে, মোবাইলে পর্ন ভিডিও দেখে ওদেরকে টিকিট দিয়েছে, তার জন্য। আর উনি যে বলছেন সিদ্ধরামাইয়ের ছেলে ডেপুটি, শুনুন, বংশ রাজনীতি শুধু কংগ্রেসের মধ্যে না, আপনাদের মধ্যে আরও বেশি রয়েছে, আপনাদের রাজনাথ সিংয়ের ছেলে কি, বসুন্ধরা রাজের ছেলে কি, আপনাদের বাকি এই মুখ্যমন্ত্রীরা, আপনাদের বাকি বড় বড় নেতাদের কি, ওরা কি রাজনীতিতে নেই? রাজনীতিতে কে
কাকে রাখবে? এমএলএ এমপি কে বানায়? জনগণ বানায়। এখন আমার ছেলে হোক, আপনার ছেলে হোক, ডাক্তারের ছেলে ডাক্তার হবে, লয়ারের ছেলে লয়ার হবে, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে, পলিটিশিয়ানের ছেলে পলিটিশিয়ান হতে পারবে না। পলিটিশিয়ান হওয়া, এমএলএ হওয়া, এমপি হওয়া অনেক টাফ জিনিস, ডাক্তার ইঞ্জিনিয়ারিং পরে হওয়া অনেক সহজ জিনিস, কিন্তু এমএলএ এমপি হওয়া খুব টাফ জিনিস। কারণ পরীক্ষাটা জনগণের কাছে দিতে হয়, গণদেবতারা বিচার করে। মানুষ যদি মনে করে ইয়েদুরপ্পার ছেলে ভালো না, তাহলে তাকে এমএলএ বানাবে না। আর যদি বলে না তার মধ্যে কোয়ালিটি রয়েছে, বানাবে? বানাবে না। আমাদের রাজ্যে, আমাদের রাজ্যে আমাদের যে আপনাদের যে মন্ত্রী বর্তমান যে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন, উনি 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 ওনার মতো কোয়ালিটি নেই? কোয়ালিটি রয়েছে তো, 5-7 বার ধরে জিতে আসছেন তো উনি, মানুষগুলোকে জিতাচ্ছেন তো। তাহলে মানুষ তো ওনাকে বয়কট করে দিতে পারতো, কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে সুদীপ বর্মন ওকে এমএলএ তাহলে বাড়াতো না। তাহলে মানুষ মানুষ রাহুল গান্ধীর মধ্যে, শুনুন, গান্ধী পরিবারের সঙ্গে ভারতবর্ষের কোনো ফ্যামিলির তুলনা হয় না। ওরা ওরা বারবার যে পরিবার কথা বলে, কারণ ওরা গান্ধী ফ্যামিলিকে ভয় পায়। কারণ দেশের জন্য, দেশের জন্য অন্য একটি পরিবার দিতে পারবেন? যে মাও মারা গেল, ছেলেও মারা গেল, এই দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য, দেশের নর্ম ধর্মনিরপেক্ষতা রক্ষা করার জন্য, দেশের ডেভেলপমেন্টের জন্য ভারতবর্ষের আরো দ্বিতীয় কোনো ফ্যামিলি বিভাজনের রাজনীতি তৈরি করার জন্য হয়েছে? দেশের বিভাজনের রাজনীতি আপনারা করেন, করার জন্য হিন্দুর অপব্যাখ্যা করেন, দেশের হিন্দুত্বের অপব্যাখ্যা করেন, দেশকে স্থায়ীভাবে হিন্দু কথা বলে রাজনীতি করতে চান, দেশটাকে স্বরাজ কায়েম করার জন্য সাম্প্রদায়িকতা করতে চান। তার জন্য, কারণ যে রাম মন্দিরের কথা বলে আপনারা ক্ষমতায় আসছেন, হিন্দু রাজনীতি করেন, আজকে 4 বছর হয়ে গেল, রাম মন্দির নির্মাণ হয়নি, কিন্তু 2 বছরের মধ্যে আপনাদের 7 তলা বিজেপির হেডকোয়ার্টার তৈরি হয়ে গেল। রাম মন্দির বানাচ্ছেন না কেন? সাহায্য করুন, রাম মন্দির হয়ে যাবে। আরে করুন, আলোচনার মাধ্যমে করুন। আপনারাও সাহায্য করতে বলেই দিয়েছেন। সরি, আমরা সব একদিকে বলেন যে কংগ্রেসের কোনো ক্ষমতা নেই, কংগ্রেসের কোনো ক্ষমতা নেই, আরেক দিকে বলে আমরা সাহায্য করব। আরে বাবা, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, আলোচনার মাধ্যমে করো। এখন তোমাদের উত্তরপ্রদেশে তোমাদের সরকার, কেন্দ্রে তোমাদের সরকার, দেশবাসী জানতে চাই রাম মন্দির কবে হবে, রাম মন্দিরের নামে এই যে আপনাদের বিশ্ব হিন্দু পরিষদ 17,000 কোটি টাকা চাঁদা, সংগৃহীত চাঁদা খেয়ে ফেলেছে। পরশুদিন যখন ডিবেট চলছে তখন আমি দেখেছি, আমি জানতে পেরেছি 17,000 কোটি টাকা হদিস নেই। রাম মন্দিরের নামে ব্যবসা করা, হিন্দুত্বের নামে রাজনীতি করা, সেটা বিজেপির কাজ, সেটা কংগ্রেসের কাজ নয়। পাকিস্তানে থাকবে, যারা বলে হিন্দু রাষ্ট্র তারা নেপালে থাকবে, কারণ নেপাল হচ্ছে হিন্দু রাষ্ট্র আর ভারতবর্ষ হচ্ছে ইন্ডিয়ান। ভারতবর্ষের মধ্যে ভারতীয়রা থাকবে, সে মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, আমরা তো সেটাই তো আমরা বলি, সেটাই তো আমরা বলি, আমরা ভারতীয় রাজনীতি করি, হিন্দু বিক্রি করে, ভগবান রামকে যারা বিক্রি করছে রাজনীতির জন্য, বিক্রি করে না, ভগবান রাম আপনারা বিক্রি করেন, আমরা বিক্রি করি না, বিক্রি করছে ভগবান রামকে বিক্রি করে, আপনারা বিক্রি করে, ভগবান রামকে বিক্রি করে হিন্দুত্বের কথা বলে, রাম মন্দিরের কথা বলে রথ চালাচ্ছে। আরে ভাই, রথ চালানোর দরকার নেই, নেপাল থেকে তুমি বাস সার্ভিস করেছো, এখন ভগবান রাম যে কারাবন্দী রয়েছে, নেপালের পর্যটকরা যখন আসবে অযোধ্যাতে তখন দেখবে ওখানে সীতা রয়েছে ভালোভাবে, ওখানে শ্রীলঙ্কাতে রাবণ রয়েছে ভালোভাবে, আর আমার দেশের রাম রাজত্ব, রামের সরকার, আমাদের রাম এখন খাঁচাই বন্দী রয়েছে। আমাদের ইজ্জতটা কই থাকবে এতদিন পরে কংগ্রেসের রামের প্রতি এসেছে, কই থাকবে? আমরা দেখুন এতদিন বিজেপি রাম মন্দির কথা বলছে, কংগ্রেস রামকে মানে, এবার কংগ্রেস আল্লাহকে মানে, ঈশ্বরকে মানে, আন্তরিক ভাবে আজকে ওরা স্বীকার করে যে রাম মন্দিরটা হওয়া প্রয়োজন, আমি পন্ডিত নই, ভারতবর্ষে আমি নিজেকে সর্বজনতা ভাবি না, কিন্তু আমার যতটুকু গান রয়েছে, আমার এক এক সময় হাসি হয় যারা বিজেপি করে, তাদের তাদের কি এতটুকু
নিজের মধ্যে মানে ক্ষমতা বুঝার ক্ষমতা নেই যে তারা বিজেপি করে এই চার বছর ধরে দেশটার মধ্যে যা যা হচ্ছে কিভাবে বিজেপি করে মানুষের কাছে মুখ দেখানোর জন্য আবার স্টুডিওতে এসে বসে। আমার তো আমি বুঝতেই পারি না, মনকে আমি বুঝাতেই পারি না যে চার বছর ধরে নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়ার পর কোন একটা নেতা 15 লক্ষ টাকা দিয়েছে, অনেক বলেছেন আমি 15 লক্ষ টাকা দিয়েছে, না 2 কোটি চাকরি দিয়েছে, না 2 কোটি চাকরি দিয়েছে, সারা দেশের মরন্ত যেটা মানুষ টাকা দেয়নি বলে জ্ঞান করে, অপরন্ত এরা মানুষ মানুষ বলে জ্ঞান করে সদস্য সংখ্যা ভারতীয় জনতা পার্টির 12 কোটির মতন সদস্য সংখ্যা আছে, বিশ্বের সর্ববৃহৎ দল। আপনি প্রশ্ন করছেন কি আপনার তো কারণ দাসত্ব করার প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছে তা আজকে এখানেও নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছে, কই তো পালন করুন না? সপ্তম বেতন কমিশন কোথায় গেল? ক্যাবিনেট মিটিং করতে বলে দিয়েছে, হয়ে গেছে, 2 বছর বেতন পেয়েছে, ঘুমিয়ে আছেন না জেগে আছেন? বেতন পেয়েছে, আমি জিজ্ঞেস করছি আপনি ঘুমিয়ে আছেন পেয়েছে? কর্ণাটকে এক্সিট পোল বিজেপির বেশিরভাগ বিজেপির পক্ষে গেছে, তাহলে আপনারা আজকের দিনে দাঁড়িয়ে এটা বলছেন যে আগামী দিন তার হয়তো উল্টা প্রতিফলন হবে? দেখুন একটা কথা বলি, আমি বিজেপির মতন এবং সিপিএম মতন গণক ঠাকুর নই, ঠিক আছে? কর্ণাটকের জনগণ ভোট দিয়েছেন, কর্ণাটকের জনগণের ভোট বাক্স কালকে সকাল 6টা থেকে যখন শুরু হবে তখন বুঝতে পারবো। আমরা কনফিডেন্ট যে আমাদের সরকার হবে, আমাদের সরকার হবে, কয়টা আসন পাবো কয়টা পাবো না সেটা আমরা বলতে পারবো না, আমরা গণক ঠাকুর নই, সিপিএমের মতন অগ্রিম কথা আমরা বলি না, কারণ আমরা যেহেতু চুরি করি না ভোটে, কারণ সিপিএমও আগে রাজ্যে বলতো আমরা এতটা আসন পাবো, 50টা পাবো, 49টা পাবো বলতো, এখন বিজেপি বলছে, উনি যদি বলেছেন 120টা আসন উনি পাবেন, তাহলে মোদীজি তো স্বীকার করেছেন ইভিএম এর মাধ্যমেই আমি জিতেছি, তাহলে যদি ইভিএম এ যদি করে থাকে তাহলে তো কিছু করার নেই, 120টা বলেছেন তাহলে 120টাই পাবে। তাহলে আপনি যদি জানেন চেক করা উচিত, প্রধানমন্ত্রী যদি কর্ণাটকে গিয়ে নিজে বলে যে ইভিএম এর কারণে আমি জিতেছি, হ্যাঁ ইভিএমই আমাকে জেতাবে, সেখানে কংগ্রেসেরও এক এক সংখ্যাগরিষ্ঠতার আশা। আমরা কাজের নিরিখে বলি, হাওয়ার মধ্যে কথা বলি না, এই গত 5 বছরে যে সরকারটা কাজ করেছে, কৃষি ঋণ মুকুব করেছে, ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্যগুলির মধ্যে 2টা কংগ্রেস শাসিত রাজ্য তো যে কৃষক ঋণ মুকুব করলো, আপনারা তো বিভিন্ন রাজ্যে রয়েছেন, আপনারা যদি কৃষকদের প্রতি এতই টান থাকে কেন কৃষি ঋণটা মুকুব করলেন? আরে মাস দেশের মানুষ তো 2019 বুঝবে, কর্ণাটকের মানুষ কালকে বুঝাবে, কালকে বুঝবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনারা আলোচনা করেছেন, সময় দিয়েছেন আজকে তক্ক যুক্তি গপে। তবে আগামী দিনের কর্ণাটকের নির্বাচনী ফলাফল শুধুমাত্র আজকে কংগ্রেস নাকি বিজেপি কে ক্ষমতায় আসছে এটা নয়, দেশের মানুষ কোন দিকে যাচ্ছেন, কারণ বারবার বলা হচ্ছে যে কর্ণাটকের নির্বাচন অনেক কিছু হিসাব করে দেবে যে বর্তমানে বিজেপির জনপ্রিয়তা কি কমছে না বাড়ছে। তবে আর সেদিকে কংগ্রেস কি ফিরে আসছে, আবারও কংগ্রেসের উত্থান হচ্ছে এবং কংগ্রেসের গ্রাফ উপর দিকে উঠছে কিনা তাও কর্ণাটকের নির্বাচন দিক নির্দেশনা দেবে। এই ক্ষেত্রে আমরা আলোচনা চলতে থাকবে, এভাবে তক্ক যুক্তি গপে আগামী দিনের অপেক্ষা করব, কি হয় দেখা যাক, কর্ণাটকে জনতার রায় কোন দিকে, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপেক্ষায় থাকুন, কাল কথা হবে কে আসছে কর্ণাটকে। নমস্কার।